কি যন্ত্রণায় আছি, কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছে, এখন আসার কোনো নাম নাই। আসলে জামাই থেকে প্রেম করা যে কি একটা রিস্কের ব্যাপার, আমি বুঝি, খালি আমি যে জামাই থেকে প্রেম করি না আমি বুঝি, আমার জামা আর কেউ বুঝবো না। এই দোয়ার মধ্যে খাড়া রয়েছে কিনা জামাই আইয়া পরে আনে নাই, ওরে আমার শোনা আর শোনা কইলো না, কতক্ষণ ধরে খাড়াই রয়েছে। জামাই থেকে প্রেম করা অনেক কষ্টের ব্যাপার বুঝছো। এই ব্যস্তা যে ধরছ আর ঠিক তোমার সন্ন্যাসীর নাগাল দেখা গেতাছে, তোমার বাল দেখা গেতাছে, সেই রকম দেখা গেতাছে। হইছে হইছে দেরি কই আইয়া আবার দেয়া তুমি ফুলাইতাছ আমারে না, আমি তো সন্ন্যাসী বাপ তোমার লাগেই লইছি আর কার লাগেলো মু কও। আচ্ছা তোমার জামাই কি তোমার কাছে কাছে আহে? আরে কি কও, ওরে তো আমি সব চাপার উপরে নাই, কইছে যে আমারে খালি ছুইলি খালি শরীরে আগুন ধরে দেবে, ধইলে যাবি না। তুমি থাকো গাই বান্দা, আমার বুইনের জামাই ফোন দিছিলাম, ও নাঙ্গনি গাড়া কোড়া ঠিক করতেছে, কললি আমি তোমার নিয়া খেলে বাইরে যাব। আমি চাইছিলাম তো ঢাকা শহর যাই একটু শান্তি করব, ঢাকা শহরে ফেলার বাসায় থাকি। আরে ঢাকা শহরে নিলে তোমার জামাই তোমার তালাশ করে বাইরে রাখবো, কারণ গার্মেন্টসের রিকশা লাগানো গায়রমা লাগাতি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমার বাড়িতে যাও লাগবো, তুমি যাও আবার পরে দেখা হবে। এখনই যাবা গা? হ্যাঁ। জীবনে প্রেম করছিলাম যে তোমার নিয়ে ঘর সংসার করব, এখনই রাস্তার মধ্যে এত রোমান্টিক হও না, আমার স্বামী এ দেখলে বা পাড়ার কেউ দেখলে তখন বাদ দিবে। তোমার তোমার সাইজে তো যাবার মনে হইতেছে না। আচ্ছা এখন যাও, আমার পরে কথা কমনি গেলাম কা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আরে ভাই এটা প্রেম করছিলাম, মনের দুঃখে কান্ত হয়ে যেন আমি করে মানুষ দেখে আর বামাই অন্য হানে বিয়ে দিতে কি করব। ফেসবুকে থেকে আজ ফেসবুকে থেকে দেখে পরে এই ভাব ধরাইলাম প্রেমিকারা যে আমার প্রেমিকারা যাকে আর জামা নষ্ট না করে। আরে যাও যাও, নিমুনি সময় মতো নিমুনি বাগাই বউরা গেল গনে কি যে একটা পায়া নইছে না, আমি বুঝতেছি না কিছু। এই সব নেবান কি দেখছিল এই, তারপরে থেকে যে কি একটা আরম্ভ করছে না, আমি তো এই দুঃখেই বাঁচাছি না, সংসার করে খাবো বউ নে, এই বউরে খুঁজে যাইবে না গেলি কমি রে। হ্যাঁ ওই তুলি এই শালিয়ে যে কি একটা বাপ ধইরা রয়েছে, এই বাপ সারা বুঝি কি একটা সাধু সন্ন্যাসী নাল কি জানি সেই জানেছে। হ্যাঁ খালি দাদা কানে বাকানে ঘুরবার নিয়ে আমার বগলে তো পাত্তা দেই না, মন ভাত চাই কি। এই তুমি গেছিলে কেন? আমি ঢাকা, মাগুরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহে ঘুরে এলাম। সিংদা কথা ওই ওই শালা শালি তুই ঢাকা মাগুরা দাদা বাকান্দা সিরাজগঞ্জ ময়মনসিংহে কুইটা ঘুরেছ না, এত করে ঘুরে আগো ছাড়ামু কতক্ষণ আগে গেছিলি? এই যে 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট আগে আমি ঢাকাতে ঘুরে আইছি। হ্যাঁ কই কি 5 মিনিটের মধ্যে তুই ঢাকা দা সিরাজগঞ্জ দা মাগুরা দা কুচবাড়ি দা মগরা দা গালাদা ঘুরেছ তুই? হ্যাঁ আমার এক পাগল আছে, আমি পাগলের সাথে দেখা করতে গেছিলাম। বাবা পাগল আছে, খবরদার আমার লগে বেশি কথা কবি না কিন্তু। তার মানে তোমার ধরুন লাগে? হ্যাঁ ও বাবা কই কি আমার ছবি না, আমার ছড়িয়ে তুই জইলা পড়া যাবি, জইলা পড়ে শেষ হয়ে যাবি, ছাড় খা হয়ে যাবি। আয় কই কি আমার বউরা জইলা পড়া, আমি জইলা পড়া ছাড় হয়ে যাব, তাহলে আমি সংসার করব গাড়ি না বাবা গো মরছি যা। তুই কোন পার দিলি, কোন অভিনয় করা শুরু করে দিলি, তুই বাচ্চা কাচ্চা নিবি না, আমার সংসার করবি না। আমি একটা ধ্যানে আছি, তুই আমার ধ্যান নষ্ট করবি না কিন্তু কইলাম। ও বাচ্চা কাচ্চা ধ্যানে যাব না দিলি না। আমি কি সেদিকে দিলে বিয়া করার কথা বলবো নিজে। হ্যাঁ বাবা রে আইডা আমার কোন পথে গেলাম যা। এই চিন্তা করছো মৌড়ার লগে কি যে একটা সমস্যা কি যে হইলো, বনে কি আবার জট মডিয়ে বনে কি জট মডিয়ে আমি আরো ডরামু পড়ছি রে। কিরাগা দিন কইছে গো কেন 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 মোদাবার পাড়া রাগ লড়ো লড়ো করে যায় কেন মানছে। এই শোন কি তুই আমার জন্য ফল নিয়ে আয়। কোন ফল নিয়ে? আপেল নিয়ে আয়, কমলা নিয়ে আয়, আর দয়া আঙ্গুর ফল নিয়ে আয়। কেন তো কিনা গেলে আঙ্গুর টাঙ্গাল নিরালা মরছে না, ওই নিরালা মরে ফল পটি তো জানা বলে তাছাড়া তো পাওয়া যায় না আঙ্গুর টাঙ্গাল। তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে যাই, 1 মিনিটের মধ্যে নিয়ে আবি। ফল বল দি। হ্যাঁ ফল বল দি, তোমার বাবা কি না দিতে 1 মিনিটের মধ্যে না দেব, আমি আঙ্গুর টাঙ্গাল কে যাই দিন আঙ্গুর না দেব। এই আমি তো 1 মিনিটে 2 মিনিটে আনতে পারি। হ্যাঁ তোর 1 ঘন্টা কেন লাগবে? তাই নাকি? তুমি 1 ঘন্টা 1 মিনিট মধ্যে এনে দিলা, মানে তো খাবো দিলাম আমি। দূরে যা। হ্যাঁ দূরে যা। আমার আশেপাশে আমি না, আজকে সারা দিনে তো আমার আশেপাশে তোরা না দেখি বুঝছি রে। আমার মনে ফাঁসাইছি, আমার মনে খাবার টাবার দেবো। আমি বুঝা গেছি আমার হসুর হরিরে না না জানালি পারে এই শালির তো মাই তো খুঁজে পাইতেছি না। হায় রে হায় রে, কিসের নিকা কি বিয়া করছি? আমার কাছে আগে থাক, আমার বগুলালি জইলা বুইরা যাবি। এই যা তুই দূরে সর, আজকে সারা দিন আমার আশেপাশে আবি না কিন্তু বইলা দিলাম, খবরদার দূরে যা। আর শোন, তোর কি খাইতে মন চায়? আমার হ্যাঁ আমার শরীরে তো সমস্যা, আমার মাল রাখা দরকার। কি দূরে যা ক, দূরে যা ক। মাল না খাওয়া দরকার, আর আপেল খাওয়া দরকার, আঙ্গুর খাওয়া দরকার। হ্যাঁ মালটা আর আপেল। আচ্ছা চোখ মন যা রাত পাত। এই তুই আপাত সুন্দর করে চোখ খোল। আমি যখন ধ্যানে বমু বা আমি যখন এই বেশে থাকবো, আমার আশেপাশে এসে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? যখন যা চাবি তখন তা পাইয়া যাবি, কোনো সমস্যা নাই। যা ঘরে যা, খা যাইয়া যা, আবার ডিস্টার্ব করিস না, দূর হ। অ্যাকশন। কসেন বানর দি ঘরে গেল, আমার তো আবার ঘরে কাজ আছে। এই ঘর থেকে বের হ, আমার ঘরে কাজ আছে। কি কষ্ট, এটা আমি ছাড়া আর কেউ জানেই না। বাবা রে বাবা, আমি দিয়া নেব। তুই ফাঁকে থাক, তুই আমার বউলে গেছিস না, ১০০ ফাঁকে থাক, ১০০ ফাঁকে থাক। কি বাবা নি খেলি ভাই, অন্য বাপদের থেকে আমার বউলে দাঁড়িয়ে গেছে না। কি হয়েছে বইছে কে? আরে ভাই কাপড় পিন্ধা, শালু কাপড় পিন্ধা না কি বেজা নীল কাপড় পিন্ধা, সন্ন্যাসীর বাপ ধরছে নাকি? ওইটা তো ভাই পাগল হয়ে না, জায়গায় জায়গায় ঘুরে বেড়া খায় ভাই গো। বুটটা বুটটা মালা গলা দিছে, বুটটা উঠে গোড়া মালা গলা দিছে কতডি। ও সাধুর বেশ ধরে যায়, এখন তোমার আর ঘর সংসার আর হবে না। তাড়াতাড়ি তোর হুজুর বাড়ি যাবে, তোর হুজুর বাড়ি খবর দিলি? আমি ভাই হুজুর বাড়ি গেছি, জি খবর দিবানি গেছি। আমার হুজুর বাড়ি গেছে জানাই যে আপনার মেয়ে এই বয়সে কিছু নিকে। ওয়াল্লাহ নগে তারে ব্যাক কিছু আজব তারে হইছে। এখন তোর কোন কই চাইতে গলা? আমারে না, আমারে যে জাদুগরে আপেল এনে দিছ আর যে মালটা এনে দিছ। এ এটা কি কষ্ট হইছে কোনে? খাইতে খাইতে হুজুর বাড়ি গেছি। তাহলে তোমার বউড়া 12 বছর হয়ে যাবে বাবু, তাও কি ও বউ আর বাইতে ফিরবে না ভাই গো। আর জীবনের রোমান্টিকের মতো কোনদিন চাইতে পারবে না। এক বিছনা মধ্যে দুজনের একখানে এবারে দুঃখ সুখের কথা কওয়া না ভাই গো। আর শেষ হয়ে যাবে ভাই একবারে ভাই। আমি এটা ভাই আমি বাচ্চা নিতাম ভাই, এরা খায় না ভাই। যদি বাচ্চা বেড়া ধরে ভাই, তাছাড়া বাচ্চা দেখছিলাম কলা খাইয়া বাচ্চা বেড়ে হয় ভাই গো। এটা আমি নিবাসে না ভাই গো, আমি জায়গায় ভাই আল্লাহ বাবু চাই দুয়া চাই। তাড়াতাড়ি ঠিক করি তোর হোসেল বাড়ি, তোর হোসেল খবর দিতে না ভাই। তোমার শালায় বোন নিয়ে গেল না কষে, শালিয়ে কি দিল ওরে শিখা ওরে ঘটে না তুই ভাইরা সর্বনাশে যে না করে। যেমন ভাবে আইলা এমন ভাবে তো তুফানও কোনোদিন আহে না। তোর শোলের কি হিমেতে না দেখেছ না? ওই বুগলি কোনে গায় বুগলি ভিটামিন খায় খা তো শোল খলি ফুলাই যাচ্ছে। আর এক সারি করে ভাত কাট যাবেন খবর না। তুমি আমনে লাফাইতেছো কি লাগা হেডাকে কও? ওই যে সোনা মিয়া, ওই যে বাট্টু মারা গেছে। তুই খাচ্ছিস কোনে মারা গেছে? কোনে মারা গেছে দেখছিস না? খালি গায় এত লোকে, খালি এত লোক কথা না হলে তুই কথার মাথা কাটলি যায়। তো হইছে সোনা মিয়া রইছে নাকি তাই কও? আর কেবে নতুন করে মুসলমানি করাইছে দেখছ কথা বার্তা চাই চাই খাচ্ছেন। ওলে বিয়া শাদী করছ আর মুসলমান করবে হো না? আমি এটা কথা কই, সোনা মিয়া যে বিয়া করছ বউ, হ্যাঁ হে বউ শালু কাপড় পইরা, শালু কাপড় পইরা গেছে হঠাৎ করে বলে সামনে থেকে সন্ন্যাস হয়েছে মালা ডালা বইরা একেবারে কুড়ি মুড়ি গায়ে দিয়ে হলে ধ্যানে বয়ে রয়েছে, বুঝছাস কি? এটা দেখ পারতাম সন্ন্যাসীরা করে না, সন্ন্যাসীরা যদি খেলে টুকা দেয় একবার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ছাড়বো তাহলে তোমারে নিয়ে যাই। তোমারে নিয়ে যাই দেখো তোমার কি কি সমস্যা আছে, তোমার পেটের ভিতরে কয়টা ফল ঢুকছে, ফলগুলো যেন আমার বার করে দাও, আমি ডিস্ট্রিক্ট গার্ডে নিয়ে বেচা বাদাম খাবো। শালি রে মার কি দেয়, শালি তো কথাই বুঝে না আমার। তুই কি যাবি হে বেতে হে যে নাইছি তবে না আমি যাবো যামু যামু তো 100 বার যামু আহ যাই নু নু চল কর নু চন্নি গনে খা। আমি একটা মরিচ নাই পেঁয়াজ নাই কো এখনো গরমে তে বইছে বাজারে যাবা তো এই যে ব্যাগ খুঁজলাম এই যে এখন রানবার গেছি ভাত বহাইছি তরকারি বহামু একটা মরিচ নাই একটা পেঁয়াজ নাই তো তেলও নাই কি দিয়া রানো তোমার মাথা দিয়া। আরে আমি যাইতাছি তো তোর রাগারাগি করার কি হইলো এর মধ্যে? তো রাগারাগি করব না, রানবার যাই যদি 5টা জিনিস রান্না করে না থাকে তাকে রাইন্দা ভাত দিবা বলি যায় ভুলকল তোমার আমার ভুল না। কালকে কননেকশন কালকে কইছিলাম তোমার কোন টাকা দাসা তোমার বন্ধুর কাছে গেছিলা বুঝা নাই খালি কথা ডাকো কে। আচ্ছা ঠিক আছে নিজের দুষ্টা নিজের গারে কোনো সময় দাও না এখন কি কি আর অনেক হেডা কো বাইকে রাখো প্রথমে পেঁয়াজ কাঁচা মরিচ আনবা আর তেল পেঁয়াজ কাঁচা মরিচ তেল আর তোমার যেটা মনে চাই মাপ যেটা পছন্দ হেডা আনবা আর কাঁচা সবজি। আজকে কল ইলিশ মাছ আনমু, ইলিশ মাছ ভাজি করবা, ভাজি দিয়ে আজকে পেটটা ভরে ভাত খামু। ইলিশ মাছের ইলিশ মাছ যদি আনো সাথে কাঁচকলা কাঁচকলা ও তার মানে কাঁচকলা তো তুমি রান্না করে খাবা। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আব্বা মা জামাই তারপরে দিকে শালু কাপড় কি জানি বানাইছে ড্রেস মেস বানিয়ে মালা ডালা নিয়ে ব্যাগ কিছু নিয়ে বিদ্যুৎ করে কি জানি খালি দিয়া নেব। আমার মিয়া বান্তালে বাঁচবো না, আমার মিয়া মনে হয় মনে যাবো আমার কই কি জানে না মা গজ আমার ধারে কাছে আইস না, আমার ধারে কাছে যদি আস জয়লা বুড়া যাবি গে আমার কই টাচ করিস না তেলি কই না আমি তেলি আমার বিয়া করছি সংসার করব নি হইতো টাচ যদি না করে তেলি সংসার করব কি ভাবে রে। হ্যাঁ হ্যাঁ এহে বাড়া সর্বনাশ হইছে। এই যে বাবাজি তুমি যেটা কইতাছো হেডা তোমার দাদা হোসেনের উপরে আছাল তাহলে হেডা আমার মিয়ার উপরে বর করছে শেষ। এই যে হনো হনো আমার বাপের নকে যে ডাইসাল হেডা মনে যাবার মেয়ের নকে আইছে ওর ছুঁয়ো না ওর চেয়ে মেলা ফাঁকে থাকো জয়লা বুড়া বর্ষ হয়ে যাবা গা। ওরে বাবা কয় কি হ্যাঁ জয়লা বুড়া বর্ষ হয়ে যাবো গা হ আমার বাপের জল জল নকে আইলো মনে করছে মেলাড়ি করে ওর মধ্যে জিলাইছে। আমার কয় কি কষ্ট বুঝই তুই কি খাবার নিয়ে যাস? আমি বললাম যে আমার তো শরীর দুর্বল দুর্বল, আমি বললাম আমার আপেল খা নাকবো কমলা খা নাকবো বেদানা খা নাকবো কিশমিশ খা নাকবো আঙ্গুর খা নাকবো পরে আমার মাল নাই নদী জানি যে আরে না আপেল আমি জানি আপেলটা খাইয়া লাগছে কি করে লাইসা ভালো হইছে তুমি কাইন্দা না বাবা তোমার কপালে তুমি পাইছো কপালে আইছে কপালে পাই তুমি যা চাবা তাই পাবা হয়তো তোমার বউরা একটু তোমার কাছ থেকে ফাঁকে ফাঁকে থাকবো বাবা কাইন্দা না আপনি নগে নন যায় আমি তো নগে যাব। আচ্ছা নাও নাও কোন নাও চিন্তা করো তুমি কান্দো কে বাচ্চা ও কোন চিন্তা করিস না এটা তোর কি লাগে এ তো বউ লাগে বউ লাগে আজকের রাত্র গেলে পরের রাতের মধ্যে পরে পূর্ণিমার রাত আইবো পরশুদিন ওই রাতের মধ্যে তুই প্রেগন্যান্ট হয়ে যাবে বউ পূর্ণিমার মধ্যে প্রেগন্যান্ট হবো পূর্ণিমার মধ্যে প্রেগন্যান্ট হইলে ছেলে হয় কাম হইছে কাম হইছে কোনটা কথা কাটছিস তুই আমার মারা গেল তুই আমার কথা হলো না এইখানে শৃঙ্খলা বজায় রাখা চলতে হবে বিশৃঙ্খলা করা যাবে না। আর কোনো ই আছে সাধন বচন করোনা বইকে আমাকে কাদের আমাদের সুন্দর করে গোসল আসল দিয়া পরিষ্কার থাকতে হবে কয়দিন কয়দিন আর নামাজ পড়তে হবে প্রত্যেকদিন আর প্রত্যেকদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে আছে হুনার হে শুনছি মন বিলা হুনার এবার আপনারা যাইতে পারেন জামগা। আচ্ছা 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 ইদুকছে সালাম ভক্তি করা যা তুই আ আ কা পিস বিলা কে পিস বিলা পাইছে কা পিস বিলা পাইছে পিস বিলা পাইছে পিস শালে কোন ভিন্ন মারা কে আমার এই বকরা পিছে বকরা পিছে বকরা পিছে বকরা পিছে বকরা পিছে পাইছে পাইছে গেছে গানা কি যে সন্ন্যাসী সাজলাম আর বড় জালায় পড়লাম আর কি আন খালি রুগী আই বাইতে এই রুগী দাও হেই রুগী দাও প্রেগন্যান্ট হয় না কে এটা হয় না এই যে দেখ এই যে মা গো মা এই যে দেখ শোনা আমার বউ নাকে ভাবি হন মা গো নাকে এই শাশুড়ি আম্মা ও তোর কি হইছে শাশুড়ি তোর শাশুড়ি আম্মা এই আমার লাঠি কে ধরছে আমার লাঠি জায়গা রাখো দাওগা না ভিটা গাইছিলাম দাগা না হিতা গাইছিলাম অভিশাপ লাগবে তো অভিশাপ লাগবে না গো মা আমার ভুল হইছে কোন অভিশাপ না বাবা এমনি আমার বাচ্চা কাছে হয় না আপনি আবার এই অভিশাপ দিয়ে আমার একটা বানজা বানাই দেন না শুনেন আম্মা এই সমস্যা এটা সমস্যা নি গাইছি আপনি এলাকার মধ্যে আইয়া যে ভাবটা ধরছেন আমি এই ভাবের কথা কই শুনেন আম্মা এ রাজু না হ্যাঁ এলা আমার চিনো না নে আ চিনছি তোর কণ্ঠই না বাবা আপনি নাকি আমার আগের পরিচয় না হ্যাঁ আগের পরিচয় মানে আগের পরিচয় আমি মাজার মুজারতে ঘুরি না আমি ধ্যান করি তো আমি বুঝতে পারছি আমি এর গন্ধ শুককেই বুঝছি মানে হুনেন এই যে খাচ্ছেন আমার নাকি সংসার পালালে করবার না এটা ব্যবস্থা করে দেন তাই নাকি হ্যাঁ আরে সামনে আসতে বল সামনে সামনে আয় আমি ওর লাড়ি দিয়ে দুইটা পাছায় বাড়ি দিব কোনে কে যাব এই ধানটা নষ্ট করব এই যে আম্মা মানে নাহি সামনে আসতে এই চল করে এই চল করে এই চল এই চল করে বুঝছো তো আদা আদা দাও দাঁড়া 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 আরে দাঁড়া 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 আছরা আছরা সোজা হইতে হবে সোজা 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 ও আম্মা আমারে তো ডাক না আম্মা আমারে তো ডাক আমারে তো এখানে তো হবে না তোমারে এই বাবা আড়া দেন আম্মা ও মা গো বাবা এবার শুন হ্যাঁ এবার শুন তরিকাগুলো শুন ওয়াও ওই সুন্দর মতো গোসল আসল দিয়ে থাকবি হ্যাঁ আর নামাজ রোজা করবি হ্যাঁ আর বউ যদি কথা না শুনে আমার মতো প্রতিদিন দুইটা করে পাছায় বাড়ি দিবি বাবা আম্মা ঠিক আছে দেখ শোনা মিয়া তোর কি কপাল রে তোর বউ কি হয়ে গেলগা মাজননী হ্যাঁ দাঁড়া দিতে ক্ষমা করে ও মাজননী এই আমার বাবা কত বছর সাধন করে 12 বছর সাধন করে পাইছে আর তুমি হঠাৎ করে কি পাইলা হায় রে হায় এত সাধন করে মানুষ তারপরেও এত বড় জিনিস পায় না এত চিল্লাচিল্লি করা যাবে না এখানে এসে ভদ্রভাবে কথা বলতে হবে আম্মা আমরা চাই হানি কি আচ্ছা যাও যা বলছি ঠিক মতো তরিকা পালন করো চাল করে বেতন তুমি বুঝছ না ও আম্মা আমাদের আব্বা ওই আমি আব্বাটা চিনি না তুমি কালাসার না হ্যাঁ আম্মা কি বা আছো কথা আমি ভালো আছি মাগো মাগো মা আমার আব্বারে যেটা ওই যে জিনে আসর করছাল আপনি কি হেইডাই হেইডাই কি হ্যাঁ অনেক বছর পরে আইলাম খালি সেফলা গিয়া জিনের একটু সেফলাই কেডা কথা কয় তোর পিছনে কেডা এনে হলো জামাই জামাই মেয়ের জামাই ও তার কি সমস্যা বাবা বাবা তোমার কি সমস্যা তুমি কও সমস্যার মধ্যে সমস্যা আমার বউ বগলে আয় না আমার বউরে আমার কোনো কথা বাতায় না ভালোবাসার কোনো হয় না হন তোর বউ বগলে আইব না এক দেড় ঘন্টার মধ্যে তোর বউ ভাইকে যাইতে পারে ঠিক আছে কোনো বাধা দিস না আব্বা এটা কি কয় দেখছেন আমার মেয়ে কোন লাইন ধরছে আমি বান কি বান কই আমার মেয়ে বান কি কই বাজার আমার মেয়ে এর ছাইরে দেও জানা এই আমার শরীর স্পষ্ট করিস না জইলা পুরা যাবি মাগো আমারে জ্বলাই না হারা বছর তুই কইছ যে জইলা পুরা যাবে আজকে তোরে দূরে যা জইলাই যা আর পুইরাই যা আজকে তোরে ছাড় দিতেছি না বউ রে দূরে যা তোরে আমি ছাইরে দেব না